সংকটে মহিষাদলের কাঁসা পিতল শিল্প, যোগাযোগ ব্যবস্থা বন্ধ, কাজে আসতে পারছেন না শ্রমিকরা। নিদারুণ সংকট পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্পে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে কারখানার মালিকরা। মহিষাদলের গড় কমলপুর গ্রামটি মূলত কাঁসা পিতলের গ্রাম বলেই পরিচিত। ছোট বড় মিলিয়ে গ্রামে 25টি কাঁসা পিতলের কারখানা আছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই কারখানাগুলোর উপর নির্ভর করে রয়েছে কয়েকশো পরিবার। মূলত তারা কাঁসা পিতলের থালা বাটি গামলা ঠাকুরের বাসন তৈরি করে। প্রায় দেড় দু মাস ধরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, শ্রমিকরা কাজে আসতে পারছেন না। তেমনই কারখানায় তৈরি মাল পাঠানো যাচ্ছে না বাজারে, তাই নিদারুণ সংকট কাঁসা পিতল কারখানায়। অধিকাংশ কারখানায় তালা ঝুলছে, কয়েকটি কারখানা অবশ্য টিম টিম করে চলছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কারখানার মালিকরা শ্রমিকরা সেদিকে তাকিয়ে। গড় কমলপুর গ্রামের অন্যতম কাঁসা পিতল কারখানার মালিক মন্টু রানা জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে শ্রমিকরা আসতে পারছে না, কারখানায় তৈরি জিনিস পাঠানো যাচ্ছে না বাজারে, নিদারুণ সংকটে তারা। বর্তমানে আমাদের যে প্রোডাকশনের যে মালটা উৎপাদন হচ্ছে সেটা আমরা বাইরে নিয়ে যেতে পারছি না, কাঁচামাল আসছে না, কাঁচামাল না আসার জন্য আমাদের কারখানা চলছে না। তো 25-26 দিন হয়ে গেল মোটামুটি কারখানা বন্ধ ছিল, মোটামুটি 3-4 দিন শুরু করেছি সবে। যদি পরিবহন ব্যবস্থা পুরোপুরি না ভালোভাবে চলে ততক্ষণ পর্যন্ত আমাদের খুবই অসুবিধা, এভাবে বেশি দিন চলতে পারে না। প্রায় একই বক্তব্য আর এক কারখানার মালিক বিজয় রানারও, তার কারখানাতেও শ্রমিক আসতে পারছেন না। তারপরে এই যে 4-5 জন কাজ করে কর্মচারী, তারাও তো আসেনি সবাই, দুজনকার বাড়ি দূরে, গাড়ি ঘোড়া তো চড়েনি, এই সমস্যা। তারপরে এই বুঝাতে গেতে গেছে ব্যবসা তোমার তো বরকার ভেঙে যাচ্ছে, কমে যাচ্ছে পুঁজি। হ্যাঁ, তাই বিশেষ কথা কলকাতাটা বন্ধ হয়েছে তো, হ্যাঁ কাঁচামালটা ঠিক পাচ্ছি না, কাঁচামালটা থাকলে তবু কিছুটা সমস্যাটা হতো মিটাইতো, সেটাও হয়নি, এই যেটা বসে আছি। হ্যাঁ, কতগুলো পরিবার কাজ করে এখানে? আমার এখানে মানে জঙ্ক গ্লাস করে, মুক্তির কাজ আমরাই করি। সব মিলে আমরা ধরা স্বামী স্ত্রী ছেলে 3 জন, বাইরে আছে 6 জন। না টোটাল এই পাড়ায়? এই পাড়ায় বলতে এখানে আছে জন 50-এ কাজ করে। এখন দেখার কবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়, আবারও ছন্দে ফিরে মহিষাদলের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প। Bureau Report, Bengal Live.